নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। টমেটো দিয়ে পনির বাটার মশলা তো সবাই বানিয়ে থাকেন, একবার টমেটো ছাড়া এইভাবে পনির বাটার মশলা বানিয়ে দেখুন, খেতে কতটা অসাধারণ হয় আর খেতে কত টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পনির বাটার মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি, একটু বড় সাইজের আমি কেটে নিচ্ছি। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, এরপর পনিরের জন্য একটা মশলার পেস্ট আমি করে নেব। নিয়েছি 17খানা কাজু বাদাম, একটা শুকনো লঙ্কা, দারচিনির টুকরো, আর নিয়েছি লবঙ্গ আর এলাচ। এখানে আমি 4টে লবঙ্গ আর 3টে এলাচ নিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 1 টুকরো আদা, 4 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি, এরপর পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো আমি হালকা ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। খুব একটা আমি ভাজবো না, হালকাই ভেজে নিলাম। মশলাটা আমি ভেজে নেওয়ার জন্য আবার দিয়ে দিলাম কড়াইয়ে 2 চামচ সাদা তেল, দিয়ে দিলাম সমস্ত মশলার উপকরণ। এবার আমি এগুলো বেশ ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এক এক করে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে নেব, দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার এইগুলো মশলাগুলো দিয়েও আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ঠান্ডা করে আমি ওটা পেস্ট বানিয়ে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ বাটার। বাটার দিয়ে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। আরেকটু আমি মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পনির বাটার মশলা 1 চামচের মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে দিলাম আমি 1/2 চামচের থেকে একটু বেশি, কারণ মিষ্টিটা আর ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে ঝাল কম ব্যবহার করেছি। আর আমি দিয়ে দিলাম কসুরি মেথি। মশলাটা আমার কষানো হয়ে যাবার পর দিয়ে দিলাম আমি পনিরগুলো। পনিরগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। আপনারা চাইলে আর একটু জল দিতে পারেন। আমার তৈরি হয়ে গেল পনিরের সুন্দর স্বাদের একটি পনির বাটার মশলা। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।